হ্যালো বন্ধুরা শুভ সন্ধে তা দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে বন্ধুরা তা দেখো আমার বোনের বাড়িতে আছি তা বাড়িতে যাইনি এখনও কালকে বাড়িতে যাব। তা দেখো ওই যে আমার বোন স্পেশাল জিনিস করছে দেখতেই পাচ্ছ আজকে লুচি হবে গরম গরম লুচি আর ঘুগনি রান্না হবে সিমাই রান্না হবে দুধ দিয়ে তা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তা দেখো আটা চটকানি হয়ে গেছে তা দেখো ওই যে আমার বোন রান্না করছে সিমাই রান্না করবে সিমাই ভাজি করছে তা দেখো লুচি বেলা হচ্ছে গরম গরম লুচি খাওয়া হবে আজকে রাত্রিরে সবাই মিলে দেখো ওই যে গোল গোল করছি আমি গোল গোল করে দিচ্ছি তার ওই যে আমার ভাইয়ের বউটা বেলছে আর ওই যে সব পাশে বসে দিয়েছে আমার ভাইয়ের মেয়েটা তারপর আমার ভাইয়ের বউটা তা দেখো আমি গোল গোল করে দিচ্ছি আর ওরা বেলছে তা দেখো ওই যে আমার বোন সিমাই ভাজা হয়ে গেছে সীমাইটা ভেজে নিয়েছে ভালো করে লাল 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 করে ভেজে নিয়েছে তা দেখতেই পাচ্ছ ওই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আবার ভাজবে দেখতে পাচ্ছো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তা ওই যে গ্যাসটা জ্বলছে দেখতেই পাচ্ছ ওই যে খুন্তি নাড়ছে আমার বোন আমি দেখছি আমি বসে আছি ওইগুলো করছি আর আমার বোন রান্না করছে তা আমার বোন বলছে আজকে রান্না ভাত হবে না আজকে রাত্রে আজকে রাত্রে টিফিন হবে তা দেখো এখন রাত সন্ধ্যে সাড়ে সাতটা বাজে সাতটা সাড়ে সাতটার মতনই বাজে এখন প্রায় তা দেখো এই যে সীমায় ভেজে নিয়েছে একটা আর আর কিছুটা ছিল সেটা ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছে বন্ধুরা তা দেখো লাল লাল করে ভেজে নেবে এটাও তার জন্য বললো আজকে ভাত করবো না কেউ খেতে চাচ্ছে না তার জন্য আজকে ঘুগনি লুচি পায়েস রান্না হচ্ছে তা এই খেয়ে আজকে রাত্রে সবাই শুয়ে পড়বে খেয়ে দে তা দেখো আমি একটু হেল্প করছি ওরা পাচ্ছে না একা একা তা দেখো গোল গোল করে দিচ্ছে আমি একটু আবার বেলে দিচ্ছি তা আমি এই যে কুলোইতে রেখে দিয়েছি তাই যে আবার বেলে নিচ্ছি তা দেখো গামলাতে কেমন করে লাইন করে সাজিয়ে রেখেছি গোল গোল করে তা হয়ে গেছে ভাজা নামিয়ে নিচ্ছে এবারে দুধটা দেবে দিয়ে তারপরে সিমাই দেবে দেখতে থাকো বন্ধুরা এই যে তেলের প্যাকেট কাটছে দুধের প্যাকেট তা এটা তেল দুধের প্যাকেট রেখে দিয়েছে সাইডে দুধের প্যাকেটটা পরে দেবে এটা লুচিটা আগে ভেজে নেবে তারপরে পায়েসটা রান্না করবে তা দেখো ওই যে তেলটা দিয়ে দিলো এটা সাদা তেল এটা লুচি ভাজার তেল দিলো এটা আগে লুচিটা ভেজে নেবে তার পায়েসটা বানাবে তা দেখো লুচিবেলা হয়ে গেছে সব রেডি করা হয়ে গেছে কিছুটা বাকি আছে দেখো বেলা হচ্ছে সবাই মিলে বেলা হচ্ছে তার ঝাড় কুটুম ছিল সবাই চলে গেছে তা আমরাই রয়ে গেছি আমার ভাইয়ের বউটা আছে আর আমি আছি আমার ছেলে আছে আর সবাই চলে গেছে তাই যে এখানে রেখে দিয়েছি সব সাজিয়ে তাই দেখো লুচিবেলা হয়ে গেছে কিছুটা আর ওই যে আমার বোন ভাজতে শুরু করেছে আমার বোন ভাজছে আর আমরা বেলে বেলে দিচ্ছি সব রেডি করে দিলাম তাও দাঁড়িয়ে ভাজছে দেখতেই পাচ্ছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তিনটে একসঙ্গে দিয়ে দিলো তা কেমন হবে জানি না ফুলবে কি জানি না ওকে বললাম একসঙ্গে তিনটে দিস না তাহলে ভালো ফুলবে না ওই যে হাড়িতে থুয়ে দিচ্ছে তুলে তুলে তা আজকে তো সবাই চলে গেছে তার জন্য দেখো আমার ছেলেও ভাজছে ও একটু হেল্প করছে ওর মাসিকে ও পাচ্ছে না বলে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকতে তা ও একটু হেল্প করছে তা দেখো হয়ে গেছে লুচি ভাজা পায়েসটা রান্না হবে তেজপাতা দিয়ে দিচ্ছে আগে দুধটা দিয়ে দিয়েছে দুধটা একটু গরম হয়ে গেছে এবার এক এক করে সব দিয়ে দেবে তা ওই যে তেজপাতা দেখতেই পাচ্ছ তেজপাতাটা দিয়ে দিয়েছে আগে এবার গরম মশলা ওই যে ইলাচটা দেবে এলাচটা দিয়ে নাড়বে ভালো করে দিয়ে ফুটবে তারপর চিনি দেবে একটু হালকা লবণ দেবে তারপর ওইটা সিমাইটা দিয়ে দেবে তা দেখো ইলাস দেওয়া হয়ে গেছে এবার নাড়া দিচ্ছে ভালো করে একটু ফুটবে তখন দিয়ে দেবে আর কি দেখে এই পাশে মটর সিদ্ধ হচ্ছে সিটি দিয়েছে তা গলে গেছে ওটা হয়ে গেছে তা গ্যাসটা বন্ধ করে দিয়েছে এই পাশটা দেখতে পাচ্ছ তা বন্ধুরা দেখতে দেখো সাথে থাকো ওই যে নাড়া দিচ্ছে ভালো করে না নাড়া দিলে হবে না তা সিমাইটাও দিয়ে দেবে এবারে তো দেখো এই যে লুচি ভাজা কমপ্লিট আর এই যে সিমাই ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবারে দুধটা ফুটলে তারপর দেবে ওটা তা দেখো আমার এই যে ঘুগনিতে রান্না করছে ওটা পেঁয়াজ তারপরে রসুন এগুলো সব আদা রসুন এগুলো পিছাই করে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই যে মটর সিদ্ধ হয়ে গেছে এটাতে দেবে দিয়ে রান্না করে নেবে ভালো করে তাই যে দুধটাও ফুটে গেছে ফুটছে এবারে সব এক এক করে দিয়ে দিচ্ছে তা দেখো এই যে সিমাইটাও দিয়ে দিচ্ছে যে নাড়বে ভালো করে দিয়ে দেখো ফুটে গেছে দুধটা সিমাইটা দিয়ে দিচ্ছে তা আজকে ভাবছিলাম বাড়িতে যাবো তো আমার বোন যেতে দিলো না তা আজকে থেকে গেলাম তা আর কী করবো বলো বলছে বাড়িতে সবাই এক এক করে চলে গেলে কেমন লাগবে তা তুই আজকে থাক তুই কালকে যাবি তোর জন্য থেকে গেলাম তা দেখো দিয়ে দিয়েছে সব আর অল্প কটা আছে ওটাও দিয়ে দেবে আস্তে আস্তে নেড়ে দেওয়া হয়ে গেছে আর হালকা নেড়ে নিচ্ছে নেড়ে তারপরে লাভাবে ওটা লাভিয়ে ওটা রান্না করবে ওটা বলে গেছে ওটাতে শুধু আর কি করবে তা দেখো এই যে পায়েস রান্না হয়ে গেছে পায়েস সব প্লেটে বেড়ে দিয়েছে সবাই খাবে পায়েসটা আগে তা দেখো ওই যে পায়েসগুলো বেড়ে নিচ্ছে সব বাড়া হয়ে গেছে আর এটাতে বাকি আছে এটাতে বেড়ে দিচ্ছে তা সবাই মিলে খাওয়া হবে এক জায়গায় বসে তা ওই যে সব বাড়া হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছে তো দেখো আমার বোনের ছেলেটা ও সবসময় ফোন নিয়ে থাকে ও স্কুল থেকে বাড়ি এসে প্রাইভেট থেকে বাড়ি এসে আগে ফোন নেবে নিয়ে গেম খেলবে এখন এখনকারের ছেলেপিলেরা সবসময় ফোন না হলে মানে ওদের ভালো লাগে না ওদের সবসময় যেন ফোন দিয়ে রাখতে হবে তাহলে ভালো তা দেখ স্টেবিলি সাজিয়ে রেখেছে সবাই খাচ্ছে তা দেখো ওই যে আমিও নিয়ে বসে গেছি আমিও খাচ্ছি খুব ভালো লাগছে যে দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে তা ওই যে আমি খেতে বসে গেছি আমি বলছি আমাকে আগে দে তা আমার ওরা তো খাবেই তা দেখো ওই যে সবাই খেতে বসে গেছে ছেলে ওদেরকে সবাইকে দিয়েছে লুচি আর পায়েস দিয়েছে তা খাচ্ছে তাই যে আমার এই ভাইয়ের মেয়েটা আর এই যে আমার বোনের মেয়েটা ও খাচ্ছে দুজনের আমি ওখানে বসে খাচ্ছি খাটের ওপরে বসে তা ওই যে লুচি দিয়েছে সবাই মিলে খাচ্ছে এই যে দুই মেয়ে তিনজনা বসে খাচ্ছে একসঙ্গে আর ওই যে আমার বোন ঘুগনিটা রান্না করছে দাঁড়িয়ে ওরা হাসাহাসি করছে আর যে তেলটা দিয়েছে এই তেলই রান্নাটা করে নেবে ঘুগনিটা ভালো করে এই যে তেল মশলা টসলা সব কিছু দিয়ে দেবে একসঙ্গে ওই যে আদা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিল দিয়ে তেলের ওপরে ঢেলে দেবে ঘুগনিটা ভালো করে রান্না করবে দেখো কতটা তেল দিয়েছে আমি বলছি অত তেল দিস না তো বলছে কিছু হবে না ওটা লুচি ভাজা তেল ওর জন্য দিয়ে দিয়েছে তা দেখো মশলা দিয়ে দিচ্ছে এক এক করে মশলা দিয়ে আমি ঘুগনি সেরকম অতটা খাই না আমার পায়েসটাই ভালো লাগে তা ওরা খাবে বলে ওর জন্য করছে তা ওরা লুচি দিয়ে খাবে তা আমি পায়েসটাই খেয়েছি আগে শুধু আমার খুব ভালো লেগেছে দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তা দেখো মশলা সব দেওয়া হয়ে গেছে এটা দিলে হয়ে যায় তা ওই যে নাড়া দিচ্ছে ভালো করে নাড়া দিয়ে ওটা ঢেলে দেবে আর কি দেখো কতটা তেল দিয়েছে সব দেওয়া হয়ে গেছে এবার ঘুগনিটা দিয়ে দিচ্ছে রান্না হয়ে গেছে পিড়াইটা হলে হয়ে যায় এটা আর কি সাতলে নিল তা আগে আলু একটু হলুদ দিয়ে সব কিছু বলিয়ে নিয়েছে নিয়ে তারপরে তা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে আসছি তা দেখতে থাকো তা দেখো আমি রাত হয়ে গেছে খেয়ে শুয়ে পড়েছি আজকে এই পর্যন্তই